বিশ্বকাপ বিশ্বকাপ এবং বিশ্বকাপ, বাংলাদেশের ওয়ানডে চিন্তা ভাবনা এখন বিশ্বকাপের বাইরে আর কিছুই নেই। এই যে আয়ারল্যান্ডের বিপক্ষে আমাদের সিরিজটা শুরু হচ্ছে, এটা একটা উপলক্ষ মাত্র, কিন্তু লক্ষ্য সেই বিশ্বকাপ, আমাদের মূল টার্গেট সেই বিশ্বকাপ। ওই বিশ্বকাপকে মাথায় রেখে প্রস্তুতির অংশ আইরিশদের বিপক্ষে এই অ্যাওয়ে সিরিজ। কোনো বিশ্বকাপ বাছাই পড়ব, ওয়ানডে সুপার লিগের অংশ কিংবা ওই সুপার লিগের পয়েন্টটা লিগে আমরা কোথায় থাকবো, এগুলো এখানে কোনো ইস্যুই না। ইস্যু হচ্ছে বিশ্বকাপের জন্য আমরা কতটুকু প্রস্তুতি এই সিরিজ থেকে নিতে পারবো, বা এখান থেকে শুরু করে বিশ্বকাপের আগে পর্যন্ত সিরিজগুলো থেকে নিতে পারবো। আর আমার প্রশ্নের যে জায়গা সেটা হচ্ছে, এই বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে যে সেই সিরিজটা, তার প্রতিফলন কি আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটাতে একাদশ নির্বাচনের ক্ষেত্রে থাকবে? আমরা কি সেইভাবে একাদশ সাজাব? কেন আমি এই আলোচনাটা করছি এবং কারা শেষ পর্যন্ত একাদশে থাকতে পারেন, সেটা নিয়েই হচ্ছে এই ভিডিওটা। এবার আমি বলছি, বিশ্বকাপকে মাথায় রেখে সব কিছু করা হবে। এখন আমাদের যে 15 সদস্য স্কোয়াডটা গিয়েছে, সেইখানে ওপেনার হিসেবে আছেন তামিম ইকবাল এবং লিটন দাস। এই দুজনের বিশ্বকাপ খেলা তো নিশ্চিতের উপরেও নিশ্চিত, মানে যদি হচ্ছে গিয়ে তারা মানে ইঞ্জুরিতে না পড়েন। সেক্ষেত্রে আমাদের যে তৃতীয় ওপেনার বা টপ অর্ডারে আমাদের যে তৃতীয় আরেকজন আরেকটা বিকল্পের কথা আমরা ভাবছি, গত সিরিজে যাকে দলে নিয়েছিলাম রনি তালুকদার, সেই রনি তালুকদারকে কি খেলানো হবে কিনা? তামিমকে বিশ্রাম দিয়ে, ক্যাপ্টেন তিনি, খুবই টাফ বিশ্রাম দেওয়াটা, কিংবা ধরেন হচ্ছে গিয়ে লিটনকে বিশ্রাম দিয়ে দেন এগেইন দলের এরকম একটা গুরুত্বপূর্ণ অংশ, সেটা করা হবে কিনা? আমি বলছি যে যেহেতু তামিম এবং লিটনের বিশ্বকাপ খেলা নিশ্চিতের উপরেও নিশ্চিত ইঞ্জুরি না হলে, তাহলে তাদের কাউকে বিশ্রাম দিয়ে বা বসিয়ে রেখে কি রনি তালুকদারকে খেলানো হবে কিনা, এক নম্বর প্রশ্ন। তিন নম্বরে যেমন নাজমুল হোসেন শান্ত, তিনি হচ্ছে কি জায়গাটাতে মাত্র সেটেল ডাউন করছেন, গত দুটো সিরিজের 5টা ম্যাচে ইংল্যান্ড এবং আয়ারল্যান্ডের বিপক্ষে মিলে 5টা ইনিংস খেলেছেন, তার মধ্যে তিনি 3টা 50 করেছেন, এই জায়গাটা তার জন্য তুলনামূলক নতুন এবং সাকিবকে রিপ্লেস করছেন পজিশন হিসাবে, সো শান্ত তো ওই জায়গায় থাকবেন। 4 নম্বরে যেমন হচ্ছে গিয়ে সাকিব আল হাসান থাকবেন। 5 নম্বরে যেমন তৌহিদ হৃদয়ের কথা বলছি, সাকিব আর তৌহিদ হৃদয় এদিক ওদিক হতে পারেন। তৌহিদ হৃদয় কিন্তু একটা মাত্র ওয়ান ডে সিরিজ খেলেছেন আয়ারল্যান্ডের বিপক্ষে, 2টো অসাধারণ ইনিংস খেলেছেন, 1টা 92 রান, 1টা 49 রানের, তিনিও 5 নম্বরে থাকবেন। 6 নম্বরে যেমন মুশফিকুর রহিমও 1টা সিরিজে খেলেছেন নাম্বার 6-এ, সেই মুশফিক 2টো ইনিংসে একটাতে হচ্ছে গিয়ে 26 বলে 44 করেছেন, একটাতে হচ্ছে গিয়ে 60 বলে 100 রানের একটা ইনিংস খেলেছেন, তাহলে সেই মুশফিককেও নিশ্চিতভাবেই এই 6 নম্বরে আমরা দেখব, দেখতে পারি। বাট নাম্বার 7 ওপেনিংয়ে যেমন আমি বিকল্পের কথা বলছিলাম, নাম্বার 7-এর এই জায়গাটা তো আমাদের একটা বিরাট ল্যাকিংস রয়েছে, এখানে তো কোনো বিকল্প না, আমাদের মূল একাদশেই কে খেলবেন সেটা নিয়ে একটা বিরাট বড় রকমের আমরা সংকটের মধ্যে রয়েছি। সেটা ধরেন আফিফ, তাকে বাদ দেওয়া হয়েছে, কিংবা ধরেন ইভেন মাহমুদুল্লাহকে ফেরানোর আলোচনাও মানে আছে কোনো না কোনো পর্যায়ে নিশ্চয়ই রয়েছে। গত সিরিজে ইয়াসির আলীচুদ্দিন রাব্বিকে প্রথম 2টো ম্যাচ খেলানো হয়েছিল, তিনি 10 বলে 17 এবং 7 বলে 7 করেছেন, মোটা তাকে ফেল করেছেন। লাস্ট ম্যাচে মেহেদী হাসান মিরাজকে খেলানো হয়েছে, কিন্তু ব্যাটিংয়ের সুযোগ তিনি পাননি এবং ক্যাপ্টেনের কথাতে বোঝা গিয়েছে যে মেহেদী হাসান মিরাজই তাদের 1 নম্বর পছন্দ। সো বিশ্বকাপ ভাবনায় নাম্বার 7-এ কি তাহলে মেহেদী হাসান মিরাজই 1 নম্বর চয়েস হওয়া উচিত? মেহেদী হাসান মিরাজের অবশ্যই অবশ্যই খেলা উচিত, এটা আরেকটা জিনিস। আবার যদি আপনি হিসাব করেন যে বাকি রয়েছে একাদশে বাকি 4টা জায়গা, সেই 4টা জায়গাটাতে আমরা আয়ারল্যান্ড তাদের উইকেট কন্ডিশন, তাদের মানে কি ইংল্যান্ডে খেলাটা তো হচ্ছে আবার ইংল্যান্ডে চেমসফোর্ডে, সেটা বিবেচনায় রেখে আমাদের একাদশে সাকিব নিশ্চিতভাবেই থাকবেন, মিরাজ নিশ্চিতভাবেই থাকবেন, থার্ড আরেকজন স্পিনারকে আমরা অন্তর্ভুক্ত করবো তাইজুলকে, নাকি আমরা ওই জায়গাটাতে 4জন পেস বোলারে খেলাবো? আমার কাছে যেটা মনে হয় যে এইখানটাতে একদম স্পেসিফিক্যালি ইংল্যান্ডের উইকেট কন্ডিশন, প্রতিপক্ষ আয়ারল্যান্ড সব কিছু বিবেচনায় রেখে বাংলাদেশ 11-এ 4জন পেস বোলার খেলাবে বলে আমার কাছে মনে হয়। সেক্ষেত্রে বাংলাদেশ কিন্তু 6জন বোলারই খেলাচ্ছে, 4জন পেসার সঙ্গে সাকিব এবং মিরাজ। এখন 4 পেসারের মধ্যে ধরুন মুস্তাফিজুর রহমান, তিনি খেলবেন, তিনি তো খেলবেন, আইপিএলে তিনি খেলেছেন, অত ভালো করতে পারেননি, তার সাম্প্রতিক ফর্ম ভালো, কিন্তু হচ্ছে গিয়ে তিনি তো আমাদের ফার্স্ট চয়েসের জায়গাটাতে সেখানে তিনি রয়েছেন। হাসান মাহমুদ লাস্ট ম্যাচটাতে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন, আয়ারল্যান্ডের বিপক্ষে 5 উইকেট নিয়েছেন, তিনি খেলবেন। ধরেন ইবাদত হোসেন, তারও খেলার কথা, কিন্তু আমি যে বললাম মুস্তাফিজ খেলবেনই, বিশ্বকাপ ভাবনাতে তো মুস্তাফিজ আছেন, যতই সমালোচনা হোক যত কিছু হোক মুস্তাফিজকে বাদ দিয়ে তো আমরা বিশ্বকাপ পরিকল্পনা করবো না, ফর্মেরও যতই ঘাটতি থাকুক। সেক্ষেত্রে কি মুস্তাফিজকে বসিয়ে শরীফুলকে কি চান্স দেওয়া হবে কিনা, একটা প্রশ্নের জায়গা। এবং একটা বড় প্রশ্নের জায়গা, মৃত্যুঞ্জয়কে কি খেলানো হবে নাকি আমাদের এই পেসার হিসাবে বা পেস বোলিং অলরাউন্ডের ওই ভাবনার সেই জায়গাটা থেকে? সো 5জন পেস বোলারের মধ্যে আমরা 4জনকে দেখতে পাচ্ছি 4 পেসার খেলাবে, সেই 4 পেসারের মধ্যে আসলে বিশ্বকাপ ভাবনা মাথায় রাখলে একরকম হবে, ভাবনা মাথায় না রাখলে আরেক রকম হবে। যদি আমি বিশ্বকাপ ভাবনা এবং আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ এবং সিরিজের প্রথম ম্যাচ বিবেচনা করি, তাহলে সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় প্রথম ম্যাচ থেকে বিশ্বকাপ ভাবনায় বড় সড় পরিবর্তন, মানে একাদশে বিরাট পরীক্ষা নিরীক্ষা ওলট পালট হওয়ার
চান্স আসলে আমি কম দেখি। আমার কাছে গিয়ে শেষ পর্যন্ত মনে হয় বাংলাদেশ এখানে 7 জন ব্যাটসম্যান এবং 6 জন বোলার, 6 জন বোলার মানে হচ্ছে কি আমি 7 জন ব্যাটসম্যান মিরাজ পর্যন্ত বলছি এবং 6 জন বোলার হচ্ছে কি 4 পেসারের সঙ্গে মিরাজ এবং সাকিব এই 6 জন মিলে আমি বলছি এইভাবে বাংলাদেশ একাদশ হবে। আমার কাছে যেটা মনে হয় যে এই ম্যাচে ওই পরীক্ষা নিরীক্ষার জায়গাটাতে ঠিক রনি তালুকদার সুযোগ পাবেন বলে আমার কাছে মনে হয় না। ইয়াসির আলী চৌধুরীর রাব্বির আসলে কোনো রকম কোনো সুযোগ নেই। ইনফ্যাক্ট মুস্তাফিজকে যে বসিয়ে অন্য 4 পেসারকে সুযোগ দেওয়া হবে আমি সেটাও মনে করি না। তবে আমি মনে করি মৃত্যুঞ্জয় চৌধুরীকে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট খেলাবে। তাহলে শেষ পর্যন্ত গিয়ে যে একাদশটা প্রথম ওয়ানডে থাইল্যান্ডের বিপক্ষে হবে বলে আমার ধারণা সেটা অনেকটা এরকম। তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদি হাসান, মিরাজ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, এবাদত হোসেন চৌধুরী এবং মৃত্যুঞ্জয় চৌধুরী। আপনার কাছে কি মনে হয় বিশ্বকাপ মাথায় রেখে এবং সিরিজের প্রথম ম্যাচ এবং আয়ারল্যান্ড প্রতিপক্ষ সবকিছু মাথায় রেখে এটাই কি সম্ভাব্য সেরা একাদশ এবং এইভাবে কি বাংলাদেশের এই অ্যাপ্রোচে খেলা উচিত বলে মনে হয় কিনা জানাবেন, নাকি আপনার একাদশটা অন্যরকম কিছু।